আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরো 4,838 জন রোগী শনাক্ত। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আলহামদুলিল্লাহ, সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরো 4,838 জন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 6,57,192 জন। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরো 6,296 জন। আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 6,06,130 জন। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসা চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরো 2 জন রোগীর মৃত্যু হয়েছে। ইনা লিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 8,922 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1,62,170 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 1,47,041 জন এবং মৃত্যুবরণ করেছে 1,578 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 54,771 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 50,170 জন এবং মৃত্যুবরণ করেছে 1,178 জন। আতাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 18,812 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 17,542 জন এবং মৃত্যুবরণ করেছে 418 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 29,693 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 27,705 জন এবং মৃত্যুবরণ করেছে 304 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 28,738 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 26,793 জন এবং মৃত্যুবরণ করেছে 456 জন। আলকাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 10,902 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 10,341 জন এবং মৃত্যুবরণ করেছে 36 জন। আলখোভারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 11,291 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 10,572 জন এবং মৃত্যুবরণ করেছে 53 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 27,379 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 25,696 জন এবং মৃত্যুবরণ করেছে 446 জন। আল মোবারাজে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 12,191 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 11,637 জন এবং মৃত্যুবরণ করেছে 172 জন। আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 8,702 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 8,376 জন এবং মৃত্যুবরণ করেছে 41 জন। এবং সর্বশেষ হাফার আল বাতিনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 5,640 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 5,350 জন এবং মৃত্যুবরণ করেছে 143 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হতে কেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।